মাদক ও স্মার্টফোনের আসক্তি থেকে বের হয়ে আসতে হবে বললেন ডক্টর জাফর ইকবাল। আজকের শিশুরাই একদিন দেশের নেতৃত্ব দেবে বললেন প্রধানমন্ত্রী। খালেদাকে পছন্দের হাসপাতালে স্থানান্তরের দাবি ফখরুলের। এবং খাদ্য আর ওষুধের চরম সংকট ভেনেজুয়েলায়। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলীর সংবাদে আপনাদের সাথে আছি আমি আয়েশা আক্তার বুবলি। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আজকে শিশুই একদিন দেশের নেতৃত্ব দেবে। গতকাল বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের নবম আসরের সমাপনী দিনে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন শিশুদের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে সরকার। খেলাধুলা করবে, সাংস্কৃতিক প্রতিযোগিতা করবে, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, তারা ডিসিপ্লিন শিখবে এবং আগামী দিনে এই বাংলাদেশকে তারা নেতৃত্ব দেবে, সেটাই আমি চাই। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার স্থানীয় সময় বিকেলে ওবায়দুল কাদেরকে ছাড়পত্র দেওয়া হয়, তবে আপাতত তিনি সিঙ্গাপুরে অবস্থান করবেন। ফলো আপের জন্য আরও কিছুদিন থাকতে হবে তাকে। হাসপাতাল থেকে ছাড়া পরপর কাছেই একটি ভাড়া বাসায় উঠেছেন ওবায়দুল কাদের। দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে মাদক ও স্মার্টফোনের আসক্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদ ডক্টর জাফর ইকবাল। আজ রাজধানীর বেইলি রোডে ভিকারুননেসা নুন স্কুলে অনিঃশেষ ৭১ আয়োজিত মুক্তিযুদ্ধ বিষয়ক অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ডক্টর জাফর ইকবাল সঠিক ইতিহাস জানার মাধ্যমে তরুণদের দেশের প্রতি দেশপ্রেম বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সঠিক সময়ে জন্মগ্রহণ করেছিলেন বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাই স্বাধীন দেশের সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় ছিল রাজাকারদের মন্ত্রী হওয়া। যুদ্ধাপরাধীর বিচারের মধ্য দিয়ে জাতি সেই কলঙ্ক থেকে অনেকটাই বেরিয়ে এসেছে বলেও জানান এই শিক্ষাবিদ। পৃথিবীতে সবাই সমান ভাগ্য নিয়ে জন্মায় না, কেউ সুখে বসবাস করেন, আবার কাউকে সারা জীবন সংগ্রাম করে বেঁচে থাকতে হয়, তাদের জীবন সংগ্রাম যেন শেষ হয় না। তেমনই একজন হলেন রাঙ্গুনিয়ার দুপা হারানো স্বপ্না। সংগ্রামী স্বপ্নার জীবন নিয়ে জাকিরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন রুকনউদ্দিন। স্বপ্না বসবাস করছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লিচুবাগান এলাকায়। দুটি পা নেই তার। ২০০৫ সালের দিকে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে এই পা দুটো হারায় স্বপ্না। তাই বলি কি জীবন থেমে থাকবে? হুইল চেয়ারে চড়ে জীবন সংগ্রামে জয়ী হওয়ার অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ভিক্ষা করে নয়, অল্প পুঁজিতে ব্যবসা করে সফলতার আশায় বুক বেঁধে পথ চেয়ে আছেন আজও। প্রতিদিন ভোর ৬টা থেকেই শুরু হয় তার কর্মযজ্ঞ। পাশের এলাকার মগবাজার ও কর্ণফুলীর তীরের মিশন ঘাট থেকে কিনে আনেন শাকসবজি। হুইল চেয়ারে চড়েই আবার তা বিক্রি করেন লিচুবাগান কুষ্ঠ হাসপাতাল গেইট এলাকায়। সারাদিন বেচা বিক্রির পর যা পায় তা দিয়ে এক ছেলে এক মেয়ের পড়াশোনার খরচসহ কোনোরকমে চলছে তার সংসার। তার এই কাজকে সাধুবাদ জানান স্থানীয়রা। বঙ্গ মানুষ বনগ্রামের মনে করো কুষ্ঠ হাসপাতাল এলাকার রুগী দীর্ঘদিন পর্যন্ত এখানে ব্যবসা করতে থাকে, সংসারকে গোছানোর জন্য মানে ভিক্ষা না করে মানুষের ধারে ধারে না গিয়ে সে এখানে ওই কাঁচামালের ব্যবসা করতেছে। স্বাভাবিকভাবে বাঁচার জন্য লড়াই করে যাওয়া স্বপ্না কারো করুণার পাত্র হতে চান না, তাই কষ্ট হলেও এই ব্যবসাকেই বেছে নিয়েছেন তিনি। তবে ব্যবসার পরিসর বাড়াতে সরকারিভাবে সহায়তা চান জীবনযুদ্ধে হার না মানা এই নারী।
দুটি পা হারানো একজন নারী হয়েও কঠোর পরিশ্রমের মাধ্যমে সৎসাহস নিয়ে সফলতা ছিনিয়ে আনার পেছনে ছুটছেন স্বপ্না। রুকনউদ্দিন, কর্ণফুলী সংবাদ। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য তার পছন্দের হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা 11টায় ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের নেতা হিসেবে রিকগনাইজ করতে হবে, অন্য রাজনৈতিক নেতার প্রতি শ্রদ্ধা এটা থাকতে হবে। এফআর টাওয়ারের 19 থেকে 22 তলা পর্যন্ত গড়ে উঠেছে অবৈধভাবে, রাজকের অনুমোদন আছে দাবি করলেও তদন্ত কমিটি কোনো বৈধ কাগজ পায়নি। রাজকের তদন্ত কমিটির প্রতিবেদনে বেরিয়ে এসেছে নকশার সঙ্গে মূল ভবনের অসঙ্গতিও, নেই বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমতি, ভবনটি আপাতত ব্যবহারের অযোগ্য বলেও জানানো হয়েছে। এ ঘটনায় শুধু মালিক নয়, রাজকও এর দায় এড়াতে পারে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। দীর্ঘদিন ধরে চলা খাদ্য আর ওষুধ সংকটের প্রভাবে চরম বিপর্যস্ত ভেনিজুয়েলার স্বাস্থ্যখাত। তবে দেশটির স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক পরিসংখ্যান গোপন করছে মাদুরো প্রশাসন। গবেষণা প্রতিষ্ঠান জন হপকিন্স, ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ এবং হিউম্যান রাইটস ওয়াচের যৌথ প্রতিবেদনেও জানানো হয়েছে এ তথ্য। বিপর্যয় রোধে জাতিসংঘের প্রতি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয় বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। তরুণ প্রজন্মকে মাদক ও স্মার্টফোনের আসক্তি থেকে বের হয়ে আসতে হবে বললেন ডক্টর জাফর ইকবাল। আজকের শিশুরাই একদিন দেশের নেতৃত্ব দেবে বললেন প্রধানমন্ত্রী। পছন্দের হাসপাতালে স্থানান্তরের দাবি ফখরুলের। এবং খাদ্য আর ওষুধের চরম সংকট ভেনিজুয়েলায়। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।